হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি ডোবাল ভিলেজ। তো বিশাল একটা লাইন দিয়ে দাঁড়ানোর পর অবশেষে বাসে উঠে দুজনের পাশাপাশি সিট পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। তো আজকে রয়েছি আমরা বাসে, আর আজকে একটা দারুণ চমক রয়েছে, কারণ আজকে আমার ভীষণ একটা প্রিয় মানুষের সাথে হয়তো আমার দেখা হতেও পারে, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন আমরা রয়েছি বাসে, মোটামুটি এক ঘন্টার জার্নি, তারপর আমরা পৌঁছে যাবো গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ পৌঁছে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন আমরা পৌঁছে গেছি গ্লোবাল ভিলেজ, আর এই হচ্ছে আমাদের টিকিট। টিকিট কাটা হয়ে গেছে, তো 15 দিরহাম করে এক এক পার টিকিট। তো এবার ভেতরে যাওয়া যাক। গেট টুগেদার বলতে পারো, এটা একটা ফান ফেয়ার বলতে পারো। তো অনেক কিছু রয়েছে ভেতরে আমরা সেটা করছি, আর এভরি ইয়ার এখানে প্রায় 5 মিলিয়ন লোক এখানে আসে দেখতে। তো আমাদের এই পাশটায় যে কান্ট্রিগুলো রয়েছে এরকম ইন্ডিয়া পাহাড়ি, এগুলো আগে বড়ে আমাদের ঘোরা হয়ে গেছে। তো এই পাশটা আমাদের ঘোরা হয়নি, ঘোরা হয়নি। তো আজকে আজকে পার্ক করবো, আজকে পার্ক।
হচ্ছে আইসক্রিম প্র্যাঙ্ক, যেটা আমি গতবার এসে করেছি আর যেটা আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা অবশ্যই চেক করো। তো এখন এখানটা এগুলো হচ্ছে সবাই পাকিস্তানে যাই। Thank you.
হাঁটাহাঁটি করে ফিরে পেয়ে গেছে আর আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো ওইখানে আমি অর্ডার করে দিয়েছি একটা পাপড়ি চাট, যেটা আমার ভীষণ প্রিয়। তোকে খাই এবার।
তাহলে গুড নাইট, বাই বাই, সবাই খুব ভালো থেকো।